আসসালামু আলাইকুম, আমি রূপা মল্লিক রূপু, সহকারী শিক্ষক টি ইন্টিগ্রেটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়ি থেকে। আমার আজকের এই ভিডিওটি আমি নির্মাণ করেছি একটি উদ্ভাবনী গল্প দিয়ে, আর সেই গল্পটির শিরোনাম হলো বিনোদন বক্স। এই বিনোদন বক্সটি কি এবং কেন তৈরি করেছি সেটি নিয়েই আমার আজকের ভিডিওটি। এটি হলো আমার বিনোদন বক্স, যা কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমি করেছি। উদ্দেশ্যগুলো হলো শিক্ষার্থীদের জড়তা কাটানো, সুপ্ত প্রতিভা বিকশিত করা, নতুন কিছু শেখার প্রতি আগ্রহী করে তোলা এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করা। আমরা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে পাঠে মনোযোগী করে তুলতে বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করে থাকি, আর সেখান থেকেই আমার মাথায় এই বিনোদন বক্সের আইডিয়াটি আসে। তো এ বিষয় নিয়ে আমি অফিস কক্ষে আমার শ্রদ্ধেয় সকল সহকর্মী এবং প্রধান শিক্ষকের সাথে আলোচনা করি এবং তারাও এ বিষয়ে অনেক ভালো মন্তব্য করেছেন। এরপর শিক্ষা অফিসার মহোদয় বিদ্যালয় ভ্রমণে আসলে তাকেও আমি এ বিষয়ে বললে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। তো আমি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিই যে কীভাবে এটি ব্যবহার করতে হবে। আমি তাদেরকে শনি থেকে মঙ্গলবার এই সময়ের ভিতরে তাদের পছন্দের কাজ অনুযায়ী টোকেন দিতে বলি বিনোদন বক্সে, এবং বুধবার আমি সেটি খুলবো বলে তাদেরকে জানাই। তো আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের উপস্থিতিতে সমাবেশের মধ্যেই আমরা বিনোদন বক্সের উদ্বোধন করি, সকল শিক্ষার্থীর সামনে সেটি উদ্বোধন করা হয়। এরপর আমি একটি দর্শনীয় স্থানে বিনোদন বক্সটি রাখি। এরপর থেকেই দেখি ছোট্ট সোনামণিরা তাদের পছন্দের কাজগুলো টোকেন হিসেবে জমা দিচ্ছে এবং অনেকে আগ্রহ করে আসছে। তো পরবর্তী বুধবারেই আমি প্রথমবার বিনোদন বক্স খুলে দেখি, প্রায় 15টির মতো টোকেন পড়েছে এবং বিভিন্নজন বিভিন্ন টপিকে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এরপর প্রথম বৃহস্পতিবারেই শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম সপ্তাহের বিভিন্ন রকম টপিকে অংশগ্রহণের মাধ্যমে শেষ হওয়ার পর আবার দ্বিতীয় সপ্তাহে শনিবার থেকে শিক্ষার্থীদের নতুন করে টোকেন জমা দেওয়া। অনেকেই নতুন করে এখানে টোকেন দিয়েছিল। তো দ্বিতীয় সপ্তাহের আয়োজনে আমি দেখতে পাই যে নতুন নতুন কিছু টপিক তারা নিয়ে এসেছে। কেউ গজল পরিবেশন করেছে, কেউ গল্প বলেছে, কেউ আবার প্রথমবারের মতো কোনো কম্পিটিশানে অংশ নিয়েছে। তো এভাবে আমার পরপর তৃতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার করেও আমি 4টি সপ্তাহ শেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে। বৃহস্পতিবারের এই আয়োজনে আমাদের বিদ্যালয়ে আসতে আরও আগ্রহ বেড়ে যাচ্ছে। আমার এই বিনোদনমূলক আইডিয়াটি আমি আমার বিদ্যালয়ে গত 1 মাস যাবৎ অ্যাপ্লাই করে আসছি। 4টি বৃহস্পতিবারে আমরা এই আয়োজনটি করেছি। শিক্ষার্থীরা টোকেন দেওয়ার পরে প্রতি বুধবার আমরা টিচাররা সবাই মিলে সেই টোকেনগুলো দেখলাম, কে কী দিতে চায় সেই বিষয়গুলো জানলাম এবং তাদেরকে জানিয়ে দিলাম যে হ্যাঁ, এতজন শিক্ষার্থী আগামীকাল তোমরা অংশ নেবে। তো বৃহস্পতিবারে আমরা সেই প্রোগ্রামগুলো করেছি এবং এতে আমি দেখেছি যে এমন কিছু শিক্ষার্থী আছে যারা কখনো বিদ্যালয়ের কোনো আয়োজনে অংশ নেয়নি, তারাও টোকেন দিয়েছে এবং তারাও কেউ নেচেছে, কেউ অভিনয় করেছে, কেউ গান গেয়েছে। তো এটি আমার অনেক ভালো লাগার একটি বিষয়। এমন অনেক শিক্ষার্থী আছে যারা নতুন করে নিয়মিত বিদ্যালয়ে আসার প্রতি আগ্রহী হয়ে উঠছে। তো এটি আসলেও একটি ফলপ্রসূ আইডিয়া বলে আমার বিশ্বাস। আমার এই বিনোদনমূলক আইডিয়ার উদ্ভাবনী গল্পটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।